আসল বড় মা কোনটা এটা নিয়ে কিন্তু বড় মা আসল কোনটা যেটা সবার আগে নৈহাটির বড় মাকে সবাই ভালোবাসে আমাদের দেবদেবী নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি হোক এটা কিন্তু কেউই চায় না কিন্তু পূজোর একদিন আগেই এমন কন্ট্রোভার্সি এটা কিন্তু সত্যি আশা করা যায় না কিন্তু প্রশ্ন যতক্ষণ উঠেছে সবার মনে অনেকেই আমাকে কমেন্ট করেছেন সেই প্রশ্নের উত্তর দিতেই আবার চলে আসলাম সেই নৈহাটিতে চলুন আজকে এই প্রশ্নটার উত্তর দেওয়া যাক এক পাশে 23 হাতের বড় মা আর এক পাশে 29 হাতের বড় মা কিন্তু কোনটা আসল সেটাই আজকে এই ভিডিওতে জেনে নেওয়া যাক কিন্তু সামনে আবার সেই পৌঁছে গেলাম নৈহাটি দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটাই পৌঁছালাম সেখানে কিন্তু মূর্তির উপরে হালকা করে মাটি লাগানো হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এইখানকার মানুষ কি বলছে সেটাও কিন্তু আপনাদের শোনাবো দুটো বড় মা আপনাদের কথা অনুযায়ী কতটা প্রস্তুতি পর্বে এগোলো সেটাও কিন্তু দেখিয়ে দেব আর দুদিন পরেই দেওয়ালি সবাইকে দেওয়ালির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের জন্য ছোট্ট করে বলে রাখি যদি আপনারা এইদিকে আসতে চান তাহলে নৈহাটি স্টেশনে নেমেই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনারা বড় মা আরও কিছু প্রতিমা পেয়ে যাবেন আর যদি মনে করেন ওই বড় মা 29 হাতের বড় মা দেখবেন তাহলে কিন্তু আপনাদের 4 নম্বর সাবওয়ে বা বড়বার ব্রিজ দিয়ে 6 নম্বরে গেলেই কিন্তু সেটা পেয়ে যাবেন নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি এগোতে থাকেন অরবিন্দ রোড ধরে তাহলে কিন্তু প্রথমেই এই যে গাঁজা কালী তারপর আরও অনেক কালীর প্রতিমাগুলো কিন্তু পড়বে আর ওই পাশে যদি যান তাহলে কিন্তু আপনাদের ডিজনিল্যান্ড থেকে শুরু করে যে মালয়েশিয়ান কোলালামপুর টাওয়ার তারপর 29 হাতের বড় মা সবই কিন্তু সে জায়গায় পড়বে পুজোর প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে চলছে চলেই আসলো পুজো আর একটা দিন না না আর কিছু ঘন্টার অপেক্ষা সেই অপেক্ষাগুলোই কিন্তু অবসান ঘটিয়ে রাস্তাগুলো জ্বলে উঠবে আলোয় বাড়ি বাড়ি লাগানো হবে তুমি মোমবাতি এবং প্রদীপের আলোতে কেটে যাবে আধার অনেক বাচ্চারা বাজির শব্দে মেতে উঠবে আনন্দ কিন্তু দেওয়ালিতে সব জায়গায় কম বেশি হতে থাকে আজকে এই তো আমরা কিছু সময়ের মধ্যেই চলে আসলাম স্টেশন থেকে সেই বড়মার প্রস্তুতির সামনে আবার ওইদিকেও যেটা আছে সেটাও নাকি বড়মা এখানকার লোকের এই যে বক্তব্য সেটাই আজকে ক্লিয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে তো চলুন একটু প্রস্তুতিটা দেখা যাক যে পরের দিন পুজো কতটা দূরে এগোলো কারণ সারা রাত দিন কাজ চলছে কিন্তু খুঁটি পুজো থেকে শুরু করে সব ধরনের ভিডিওই বড়মার আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর এর পরেও যখন পুজো আরম্ভ হবে সবার ভক্তি শ্রদ্ধায় বেড়ে ওঠা সব কিছুই কিন্তু এই জায়গায় এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের দেখানোর চেষ্টা করব এখন সামনে যে মাটির কাজটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু পরবর্তীকালে কমপ্লিট হওয়ার পরে ঠিক এই রকম দেখতে হবে আর দেখতে পাচ্ছেন হাইটটা এটা 23 হাতের কালিমা যেমনটা বড়মার কাছে কিন্তু বলেছিলাম যে কোন প্রতিমাটা আসল বড়মা সেই প্রতিমার সন্ধান কিন্তু আরেকটা জায়গায় আসলাম যে জায়গাটায় কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন কারণ ভক্তি শ্রদ্ধার দিকে বড়মা আসল আমরা এটা জানি সবাই কিন্তু ভক্তি শ্রদ্ধার হাইটের দিক থেকে সব দিক থেকে কে বেশি বড় সেটা কিন্তু একটা প্রশ্ন তা কী করে সেই জিনিসটা দেখবো সামনে সেটাই আমি ভাবছি তা চলো সামনে যাওয়া যাক দেখি এখন কিন্তু সামনে যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 29 হাতের প্রতিমা যেটা কতটা উঁচু আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকেই আবার কিন্তু চলে আসলাম পুরনো বিডিও অফিস আধাহাটা রোডে সেই 29 হাত প্রতিমা যে শ্যামা প্রতিমাটা সব জায়গায় 23 হাতেই সীমাবদ্ধ থাকে সেটা কিন্তু ছাড়িয়ে এটা 29 হাতে পা দিয়েছে তা এটা কিন্তু সব জায়গার প্রতিমার থেকে সব থেকে বড় বলতে গেলে এখনো পর্যন্ত এর থেকে বড় প্রতিমা কিন্তু কোনো জায়গায় দেখা যায়নি ঠাকুরটা কয়দিন আগে থেকে শুরু হয় তৈরি আমাদের এই প্রতিমা
লক্ষ্মী পূজোর দিন প্রত্যেক বছরে বিধি মেনে লক্ষ্মী পূজোর দিন খুঁটি পুজোটা আমরা করে থাকি। তারপর দিন থেকে ঠাকুর প্রস্তুত করার কাজ শুরু হয় এবং পুজোর আগের দিন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং পুজোর দিন আমাদের কালী পুজোর রীতি নিয়ম মেনে আমরা পুজোটা করি। আর বলছি এখানে ঠাকুরটা দেখতে আসলে পুজোর আগে মানে 11 তারিখ আসলে পর সবাই ঠাকুরটা দেখতে পারবে? অবশ্যই। আর এখানে ডন্ডি কাটাটা কবে থেকে শুরু হয়? ওটা মানে ওদিন পুজোর আগের দিন সকালবেলা থেকে? পুজোর দিন সকালবেলা। ঠিক আছে। আর এখানে ঠাকুরটা কতদিন থাকবে? এটা প্রশাসন ঠিক করে, নৈহাটি কালী পুজো কতদিন থাকবে। আমাদের এবছর যেভাবে প্রশাসনিক ভাবে যেভাবে পারমিশন নেওয়া হয়েছে, 12 তারিখে আমাদের কালী পুজো হচ্ছে এবং 16 তারিখে বিসর্জন। আর এটাই কি নৈহাটির সব থেকে বড় প্রতিমা? এটাই নৈহাটির সব থেকে বড় প্রতিমা, 29 হাত অর্থাৎ 52 ফিটের কালী। 52 ফিট এটাই হচ্ছে মানে এটা কি বড় মাঠ থেকে মানে বড় মাঠ আগের থেকে নাকি এটা বড় মাঠ পরে তৈরি মানে পুজোটা শুরু হয়েছে এখানে? দেখুন না, এই বিতর্কে যাওয়া মুশকিল। ভাবতাম কি বলতো, আমরা ভাবতাম এখানে নৈহাটিতে সব থেকে বড় মাঠ, কিন্তু আগের দিন আমরা এসেছিলাম তখন রাত হয়ে গেছিলো, এসে আমরা ঠাকুরটা দেখেছি। নৈহাটিতে বরাবরই একটা এই বরফ করে কালী ফলার একটা ট্রেন ছিল, যেমন কালে কালে বন্ধ হয়ে যে বিধানসভা ক্লাব, ওরাও একটা 11 হাতের প্রতিমা করতো। অরবিন্দটা দেখ যে কটা কালী হয়েছে, এই সব কটা কালী এরকম বড় বড় মার হেঁটে ওইরকমই বড় করে হতো। তারপর কী হয়, কমিটিগুলো ভাঙতে ভাঙতে, যেমন ওই বড় মা আগে যে কমিটির মধ্যে ছিল তারা ভেঙে ভবেশ মুখার্জি বলে একজন ওখানে দায়িত্ব ছিল, ভবেশ কালী বলে ওটা নাম ছিল, ভবেশ কালী করে। এটা হচ্ছে ইতিহাস। বড় কালী ঠাকুরের প্রতিমাটি কোনটা? এইখানকার নৈহাটির মধ্যে আসল বড় মা কোনটা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন। তা দাদার কাছে জিজ্ঞাসা করি যে বড় মা সব কোনটা, এটা না ওটা, সব থেকে নাম করার দিক থেকে না, সব দিক থেকে বড় মা আসল কোনটা? বড় মা আসল কোনটা, যেটা সবার আগে, সবার আগের দিক থেকে কোনটা, এটাই সবার আগে নৈহাটিটা। আর সাইজের দিক থেকে কোনটা বড়? সাইজের দিক থেকে কোনটা বড়? পুরোনো বিডিও অফিস না, ওখানকার কিছু লোক বলছিল যে না ওইটা আগে মানে ইয়ে হয়েছে প্রতিষ্ঠা, মানে ওটার থেকে আগে শুরু হয়েছে পুজোটা? আশা করি অনেক অংশেই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। একটু বলে দিই, যেই বড় মা নৈহাটিতে আছে সেটাই হলো 100 বছরের পুরনো বড় মা। যদি বা ভগবানের কোনো কম ভালো হয় না, ভালো খারাপ হয় না, সেহেতু বলে রাখি বড় মার এই যে মূর্তিটা এটাই সব থেকে পুরনো মূর্তি, কিন্তু সাইজের দিক থেকে সেটা 23 হাত, আর ওই পাশের যেটা আছে সেটা 29 হাত, মানে এর থেকে হাইটের দিক থেকে সেটা বড় মা, আর এটা ভক্তি শ্রদ্ধার দিক থেকে বড় মা। তাহলে ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি বন্ধুরা।